সাওয়াতকে সেনাবাহিনীতে অ্যাডমিশন নিয়ে দিছি আমার ভাই। Hey guys, good morning. Welcome to my YouTube channel and welcome to new video. So hope সবাই অনেক বেশি ভালো আছেন and আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। So দেখতে দেখতে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো আজকে সকালে। অলমোস্ট এখন বাজতে 11টা আর কালকে আমি ভিডিও এডিটিং করে যখন এডিট করতেছিলাম তখন এডিট করতেছিলাম এরকম লাইক এদিকে প্লে চলতেছে তো চোখটা আমার খোলা রাখতে পারতেছে না লাইক চোখ এরকম অফ। এদিকে আমি শুনতেছি আমার কথা মিউজিক এগুলো ঠিক আছে কি না যখন দেখতেছি এন্ডিং হচ্ছে বা কোথাও ভুল হচ্ছে ওইটা কাটতে হচ্ছে তখন চোখ দিয়ে এরকম অবস্থা আমি এডিট করছি। এরপরে রাত্রে ওয়াইফাই ছিল না বাট আপলোড ভিডিও আপলোড দিয়ে দিয়েছিলাম তবে টাইম শিডিউল ঠিক করি নাই যার কারণে আপলোড ভিডিওটা আসছিলো গতকালকে ভিডিওটা আসছিলো 9টায় 1 ঘন্টা লেটে ঘুমতে উঠছিলাম 9টায় তখন দেখলাম ওয়াইফাই আসছে যার কারণে ভিডিওটা আসছিলো লেটে বাট তাও প্রেরণাই চিল ভিডিও আপলোড হয়ে গেছে সেটার জন্য আমি অনেক রিল্যাক্স কারণ এত অবস্থার ভিডিও আপলোড এডিট করে যদি আপলোড দিতে না পারি তাহলে তো প্যারাই লাগে। অ্যান্ড আজকে যাওয়ার কথা নানুর বাড়িতে ওই যে কালকে চালানি আনছিলাম না ওইগুলো নিয়ে যাওয়ার বাট আমার যেতে ইচ্ছা করতেছে না খুব টায়ার্ড লাগতেছে যার কারণে সাফাতকে পাঠাবো দেখি সাফাত যায় কি না আর যদি সাফাত না যাই তাহলে আমাকে যেতে হবে। ততক্ষণে বেরোইছি অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে তাই বেরোইছি তাও বের হইতাম না হঠাৎ কারেন্টটা কেটে চলে গেছে যার কারণে বাইরে আসা তো বাইরের পরিস্থিতি শান্ত লোকজন নাই পোলাপাইন নাই যে খালি 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 সবখানে খালি 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 তো খালির মধ্যে দেখি ভরা কিছু পাই কি না হাঁটতে হাঁটতে। ওই যে একটা পিচ্ছি দেখতেছেন দূরে দেখা যাচ্ছে না ওইখানে আমাকে দেখলে দৌড় দিবে কারণ আমাকে ভয় পাই চলেন হোক একটু ভয় লাগাই আসি। এখন আমি আমার ঘরে চলে আসছি আর আমার পাশে আছে সাফাত আজকে নান পাইতে যাওয়ার কথা ছিল আমার কিন্তু যাচ্ছি সাফাত। হ্যাঁ তুমি যে তুলছো তুমি যাবে? হ্যাঁ আমি যে তুলছি বাট ওরও যাওয়ার ইচ্ছে ছিল বিকজ অফ আর একটু এই না প্ল্যানিং আছে ধান্দা করার নানুর থেকে সেজন্য এখন বলছে না না কিন্তু অথচ ওর প্ল্যানিং এটাই নাহলে ও এমনিতে ফ্রিতে জীবনেও যাবে না যাবো না আমি তুমি যাও মান সম্মানের ব্যাপার সে পড়াচ্ছি হাজার হলে আমার ভাই সাবাত দেখতেছিল ব্লগ আর আমি রেডি হয়েছি ক্যামেরা একটা প্রজেক্টের কাজ আছে তাই প্রজেক্ট এখন সাফাত আছে এদিকে দেখাবো দেখাবো দাও রাত সে ঘুমাইছি হেডফোন এদিকে ফেলে দিচ্ছি লাইট মারো দেখা যাচ্ছে দেখছি আমার চুলকানি এটা কোথায় এখানে বিছানার নিচে ময়লা পাত্রে ওকে সাফাত চলে যাচ্ছে সাফাতকে সেনাবাহিনীতে অ্যাডমিশন নিয়ে দিছি আমার ভাই এখন ও চলে যাচ্ছে নানুর বাড়িতে ধান্দা করার জন্য না না অ্যাকচুয়ালি সাফাতকে নানুর বাড়িতে না ও অ্যাকচুয়ালি ওই যে সেনাবাহিনীতে চান্স পাইছে তো নোয়া খাইলে নোয়া খাইলে ব্যাগটা আমাকে কেন্দ্রম্যান থেকে দিছো তো তুমি বাংলাদেশের ডিফেন্স নোয়া খেললা নোয়া খেললা নোয়া খেললারা ওই
লঞ্চে করে যাই যে এরকম তোমাকে ডিফেন্সের লোকরা রিপোর্ট মারবে তুমি ওদের ব্যাকে তুমি তুমি এটা শার্টটা ঠিক করো না তুমি দেশি রাখতেছে দেশ দহি এটা দুই খাদে নাও দুই খাদে চার ওদালি দিয়ে চলে যাও এখান থেকে রিক্সা নিয়ে নাকি এখানে দাঁড়াও দাঁড়ালে রিক্সা হবে সাবাত টাটা গুড বাই সি ইউ টুমোরো এই উড়ি যা উড়ি যা কাহিনী যেটা হয়েছে যে আমাদের ওইখানে পুকুরের একটা পাড় আছে ওইখানে একজন বসলে বাকিরা বসতে চাই এটাই সমস্যা তো কাউকে বসতে দিলে অন্যরা বলে তাই একেবারে কাউকে বসতে দিই না সাবাত যাচ্ছে অ্যাকচুয়ালি না বাড়ি যায় ওই যে মামার চালানিগুলো আছে না ওইগুলো দেওয়ার জন্য ওকে সো ফাইনালি অনেকক্ষণ পর বেক করলাম আপনাদের মাঝে এখন বসতেছে রাতের একটা দুই এখনই কাজ শেষ করে ফ্রি হলাম অ্যান্ড এখন সব কিছু রেডি হ্যান্ড আমার ফ্যানের অবস্থা দেখেন ঘুরতেছে আর ঘুরতেছে যার কারণে ব্যাক আপ নিছি এটা এটা দিয়ে বাতাস খাই কারণ এটা তো চলতে জানি আল্লাহর বাস্তে এমনি চলতেছে আর কি মনকে শান্তি দেওয়া যায় এটা চলতেছে সো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সাবাত নাই খুব অ্যালার্ম ফিল করতেছি সাবাতকে ছাড়া বাট ও কালকে চলে আসবে নো প্রবলেম সো দেখা হবে আগামী মাসে ভালো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।